হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি। আজকে পোপ হাতা কীভাবে কাটিং করবেন, তো আমি পেপারটিতে আমি কিন্তু হাতাটি কাটিং করে নিচ্ছি। তো এরকমভাবে কিন্তু আমি কিন্তু 5 ইঞ্চিতে হাতাটি কাটবো, লম্বা 5 নিয়ে নেব। তারপরে 3 ইঞ্চিতে কিন্তু আমি আড়মোলের দাগটি দিয়ে দেবো, এভাবে সোজা করে দাগটি টেনে নেব। নেওয়ার পর সারের সাথে আমি কিন্তু আড়মোলটি রাউন্ড শেপ দিয়ে দেবো। আর মোহরিটি কিন্তু আমার 10 আছে, তার জন্য 5 নিয়ে অর্ধেক করে 1.5 ইঞ্চি স্লের মার্জিন নিয়ে এভাবে স্যাম্পল হাতা যেরকম কাটিং করে সেরকমভাবেই স্যাম্প হাতাটি কাটিং করে নেবেন। এটাতে 1/2 ইঞ্চি আর তাল পাতা কাটিং করে নেবেন। তো আমার কিন্তু এটি পেপারটিতে হাতাটি কাটিং করা হয়ে গেছে, এবার আমি কাপড়টিতে কাটিং করব। তো পোপ হাতা কাটিং করার জন্য এরকমভাবে 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি আমি কিন্তু লম্বা নিয়ে নেব। তো 5 ইঞ্চি কিন্তু কাটিং করে নিয়ে নিচ্ছি। সাড়ে 5 ইঞ্চি কিন্তু কাটিং করে নিয়েছি। এবার এর মাপে কিন্তু আবার আরেকটি টুকরো কাটবো, 5.5 ইঞ্চির মাপ করে সোজা করে। তো এভাবে বসাবো, বসার পর কিন্তু 5.5 ইঞ্চি কিন্তু হাতাটি কাটিং করে নেব। এবার চলি, হাতাটি আমি কিন্তু তৈরি করব। এরকমভাবে কুচি করব, এদিক দিয়ে কিন্তু কুচি করব, দু সাইডে কিন্তু সমান করে কুচিটি করে নেব। নেওয়ার পর আমি ওই হাতাটি তার উপর বসিয়ে সাইডটি কাটে ফেলে দেবো। তো চলি, হাতাটি তৈরি করার পর আমি কিন্তু দেখাচ্ছি। মেশিনে চলে আসছি, আমি হাতাটি তৈরি করব এভাবে। তো প্রথমে কিন্তু হাতাটির কাপড়টিকে আমি কিন্তু কুচি করে নেব, এই বরাবর কিন্তু হাতাটি কাটিং করব। তো প্রথমে একটি টুকরা নিয়ে নিই, এখান থেকে নিব হাতাটি, এই মিডিল সেন্টারে এদিক দিয়ে কিন্তু এভাবে একটি ভাঁজ করব, ওদিক দিয়ে একটি এরকমভাবে ভাঁজ করে চলে যাব। তো চলে আমি কুচিটি করে যাচ্ছি, এরকম কিন্তু প্লেটগুলো ডালবো। এই প্লেটগুলি দেওয়ার পর এবার দেখে নেব মাপটি, অর্ধেক মাপ হাতাটি। হ্যাঁ, এখান থেকে অর্ধেকটি দেখে নিলাম। এই অর্ধেক মাপ দেখে নিচ্ছে, এভাবে কিন্তু এই পারে কিন্তু অর্ধেকটি মাপ করে নেব। আবার এদিক দিয়ে প্লেটগুলো ডালবো। এই হাতাটিকে বলছে পোপ হাতা। এই যে মোড়টি ঠিক আছে, এবার কিন্তু সমান করে হয়েছে। এবার কুচিটি বসিয়ে নেব সেলাই করে। এই যে এটি এরকমভাবে দেখতে লাগবে, একই রকমভাবে কিন্তু এটিও কুচি কুচি করে নেব। এবার কিন্তু এই কুচিটি এদিক দিয়ে উল্টা কুচি করে দেবো। এবার এই পাশের কুচিগুলো সেলাই করে নেব, বসিয়ে প্লেটগুলো সোজা করে বসিয়ে কিন্তু সেলাই করে নেব। এবার সমান করে দেখে নিয়ে এবার
सामने बॉर्डर टी बसिए निब ऑरेंज कलर बॉर्डर टी के सेंटर मिलिए बॉर्डर टी एरकम भाव किन्तु बसिए निबेन। এবার কিন্তু এই যে হাতাটি এভাবে সমান করে বসিয়ে দাগ দিয়ে হাতাটি কাটিং করে নেব। পেপারটির বরাবরভাবে কিন্তু দাগ দিয়ে এবার চারদিক দিয়ে কিন্তু আমি কাটিং করে নেব। বেশি কাপড়টিকে আমি কিন্তু কাটিং করে ফেলে দেবো। এরকমভাবে কিন্তু পোপাতা আপনারা তৈরি করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে এবং শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সর্বপ্রথম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।